আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যারা আমরা মধ্যবিত্ত আছি তাদের জন্য, এবং কি যারা বেচালার ভাই আছেন তাদের জন্য। একটা তরকারি করে রান্না করার সময় আছে, একটা তরকারি দিয়ে খাবেন একদম কম সময়ের মধ্যে, সবাই মিলে একটা তরকারি দিয়ে ভাতের প্লেট একদম শেষ করে ফেলতে পারবেন, সেই রকম একটা রেসিপি নিয়ে এসে গিয়েছি। কি হতে চলেছে দেখতে থাকুন, দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, থেকে যাবেন, কেমন লাগলো বলে দেবেন। যদি ভালো লেগে যায় বাবুরে বাবু একটু শেয়ার করে দেবেন, আপনজনের কাছে পৌঁছিয়ে দেবেন। প্লিজ প্লিজ ভিডিওটি দেখার সাথে সাথে লাইকটা দিয়ে দেবেন, তারপরে ভিডিওটি স্টার্ট করে দেবেন। কথা বাড়াবো না, আজকের ভিডিও উপভোগ করুন প্লিজ প্লিজ। খুব সুন্দর, খুব ইয়ামি একটা রেসিপি, না দেখলে মিস করবেন, দেখতে থাকুন কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা আমিও খুব ভালো আছি। অন্তস্মাম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তাহলে কি নিয়ে এসেছি, কি হতে চলেছে দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি আরও ভালো লেগে যায় প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে নতুন যারা আছে থেকে যাবেন। তাহলে কি হতে চলেছে উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে এখানে আমি নিয়ে নিলাম খুব বড় 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 সাইজের চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ময়লাগুলো ফেলে আমি সুন্দরভাবে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ, দিয়ে সুন্দরভাবে একদম ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এবার কিসের পালা, ফ্রাই করার পালা। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, যতটুকু লাগবে আমার অতিরিক্ত দেব না। তেলগুলো দিয়ে দেওয়ার পরে গরম করে নিলাম, গরম হয়ে গিয়েছে। এবার একে একে চিংড়ি মাছগুলো বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হালকাভাবে বেজে নেব, অতিরিক্ত লাল লাল করব না, কেন কি এই চিংড়ি মাছগুলো অতিরিক্ত ফ্রাই করলে শক্ত হয়ে যাবে সেই জন্য। দেখতে পাচ্ছেন ফ্রাইটা আমার হয়ে গিয়েছে, এবার আমি এক সাইডে রেখে দিলাম। এবার কাজটা হয়েছে, আবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল, আমার যতটুকু লাগবে ততটুকু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো দেওয়ার কারণ হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে ভালো যদি না লাগে আপনারা পাঁচফোড়ন দেবেন না, সমস্যা নেই। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে এই পেঁয়াজগুলো সুন্দরভাবে একটু বেজে নেব, কাঁচা গন্ধ চলে যাক সেই দিকে লক্ষ্য রেখে পেঁয়াজগুলো বেজে নেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়েছে। এবার এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে, আবার আমি মিক্স করে ফেললাম এই উপকরণগুলো। খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, একটু বাদামি কালার করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে কচুর মুখি রেখেছি, সেই কচুর মুখিগুলা এবার আমি এই উপকরণের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে 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 একদম মিক্স করে ফেললাম। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ 30 সেকেন্ড এভাবে করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি মশলা। পাউডার মশলার মধ্যে কি কি নিয়ে নিলাম দেখুন, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু করে জল, জলগুলা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে ফেলব। জলগুলা দেওয়ার কারণ হয়েছে পাউডার মশলা ফোড়া যেতে পারে, কালো একটা কালার চলে আসবে সেই জন্য, তিতো করাবে সেই জন্য ভালোভাবে জল দিয়ে একটু কষিয়ে নেব। কষতে কষতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চুলার আঁচটা হালকাভাবে রেখে আমি একটু ডেকে দিলাম,
কেন কি ভালোভাবে বাজতে হবে, যেহেতু এগুলো কচুরমুখী, একটু ভালোভাবে না বাজলে শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু ডেকে দিলাম। জাস্ট 30 সেকেন্ড আমি অপেক্ষা করলাম, হালকা আছে। এবার ঢাকা তুলে দেখলাম, দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আরেকটা উপকরণ। কি নিলাম এগুলা? এগুলা নিয়েছি বরকড়ি ছুঁই বা বরগুড়ি, বরগুড়ি যে যেটা বলেন না কেন, আমাদের ওই অঞ্চলে বলে বরকড়ি ছুঁই, সেই জন্য আমি একটু ছুঁই বলে ফেললাম, কিছু মনে করবেন না। খুব সুন্দরভাবে আবার উঁচু নিচু করে এই উপকরণগুলো সবজিগুলো একসাথে আমি কষিয়ে নেব। কষতে 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 খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন জল, যেই যতটুকু জল খাবেন ততটুকু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম, কেন কি আমি দুপুরের বেলায় এই রেসিপিটি ভাতের সাথে খাবো, সেই জন্য একটু জল বাড়িয়ে দিলাম, কেন কি আমার ফ্যামিলির মধ্যে একটু জল খেতে সবাই পছন্দ করে। আপনারা যদি জল আরও কম খেতে চান তাহলে জলটা একটু কম বাড়িয়ে দেবেন, সমস্যা নেই। এখন এবার ডেকে দেওয়ার পালা, একটু ডেকে দিলাম, ডেকে দেব প্রায় আমি 2 মিনিট অপেক্ষা করলাম। 2 মিনিট পরে এসে দেখলাম ঢাকা তুলে খুব সুন্দর তরকারির ব্লকটা এসে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলা, দেখতে পাচ্ছেন কত বড় বড় চিংড়ি মাছ। এগুলা একটা খেলে একদম মন শান্তি, অনেক টাকা দিয়ে কিনেছে, এখন মন চেয়েছে খেতে, খাচ্ছি, সেটাই ব্যাপার। দিয়ে আবার একটু দিয়ে দিলাম আমি টমেটো বা টক বেগুন, যেটা বলেন না কেন, টমেটোগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম, আর একটু ঢেকে দিলাম। জাস্ট আমি 1 মিনিট অপেক্ষা করব, হালকা আঁচে রাখবো, অতিরিক্ত দাউ দাউ করে আঁচ দেব না, সেই দিকে লক্ষ্য রাখবো। দেখতে পাচ্ছেন আবার আমি 1 মিনিট পরে এসে দেখলাম তরকারির কালারটা, দেখুন কত সুন্দর, কত ইয়ামি লাগছে, আহা, এক কড়াই তরকারি, এক কড়াই একদম ভরপুর। এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে একটা খুব সুন্দর মশলা তৈরি করে রেখেছি, রোস্ট মশলা। রোস্ট মশলার মধ্যে এখানে কী কী দেওয়া হয়েছে, ধনে জিরে এবং কি অল্প একটু করে করে গরম মশলা, এভাবে ভেজে করে আমি রোস্ট করে রেখেছি, দিয়েছি সেখান থেকে 1 টেবিল স্পুন মশলার গুঁড়ো আমি ছিটে দিলাম। এবার দিয়ে দেব আরেকটা উপকরণ, কি বাঙালির সেই জিনিসটা, ধনে পাতা। ধনে পাতা কুচি না দিলে একদম চলে না বাঙালির, ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দরভাবে একটু ডেকে দিলাম, ভালোভাবে একটা ঘ্রাণটা স্মেলটা চলে আসুক চেয়ে সেটা একটু মাথায় রেখে জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এবার মেন লুকটা দেখুন, এবার হাত দিয়ে একটু ঝাঁকানাকা করে দিলাম। ঝাঁকানাকা করার পরে আমার রেসিপিটি একদম রেডি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। এবার মেন লুকটা দেখুন কিভাবে কি হতে চলেছে, কি হয়েছে, একদম পারফেক্ট দুপুরবেলার একটা তরকারি, সেই রকম খেতে 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 একদম বাদ ফুরাবে না, যত খেতে চাইবেন তত খেতে পারবেন এই তরকারি দিয়ে, এই রেসিপি দিয়ে। একদম মেন লুকটা দেখার পরে আর দেখে বসে থাকতে পাচ্ছি না, গরম গরম ভাতের সাথে খাবো। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।